হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, তোমাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করব। যেহেতু তোমরা আমার ছাদ বাগানটা ভীষণ পছন্দ করো, তাই ঠিক করেছি আমার ছাদ বাগানে কী কী ফুলের গাছ, ফলের গাছ, শাকসবজির গাছ আছে সেটাই শেয়ার করব। তো দেখলেই প্রথমে তো দেখিয়ে দিলাম যে অ্যারেনিয়াম গাছ রয়েছে সুন্দর, আর বেশ কিন্তু অনেক রকম কালারেরই অ্যারেনিয়াম রয়েছে। আর তারপরে যেটা বলে নাইন ফুল, মানে টাইম ফুল, টাইম মতো ফুলটা ফোটে 9টার সময়, সেই ফুলের গাছও রয়েছে। আর এই দেখো এখানে কী সুন্দর জবা ফুল ফুটে রয়েছে, লাল জবা, মানে যেটাকে আমরা রক্ত জবা বলে থাকি। তারপরে লম্বা মতো যে গাছটা দেখলি ওটা হচ্ছে বক ফুলের গাছ, তারপরে মাধবীলতা, আর এটা হচ্ছে একটা লেবু গাছ, কাগজি লেবু, ভীষণ সুন্দর লেবু হয়। আর এই গাছটা জানি কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ গাছটা এটা সাদা কাঠগোলাপ, এখানে কিন্তু এখন ফুল হচ্ছে না। আর তারপরে দেখো আর একটা লেবু, পাতি লেবু, এই গাছটা কিন্তু অনেক বছরের, প্রায় 10 বছরের পুরনো গাছ, এই গাছটায় কিন্তু ভীষণ লেবু হয়। আর তারপরে খুব শখ করে এনেছি এটা, কী বলতো, পলাশ ফুলের গাছ, যেন মানে যেই পলাশ ফুলের যখন সিজন হবে তখন যেন পলাশ ফুল নিতে পারি, একটু নিজের মাথায় লাগাতে পারি, সেটাই আর কি। আর তারপরে আমরা তো গাছের উচ্ছে পেরে পেরে খাচ্ছি, আর তোমাদের তো শেয়ারও করেছিলাম যে কত করলা নিচ্ছি গাছ থেকে, সেই করলা গাছটা সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো রয়েছে অনেক জুঁই ফুল আর বেলি ফুলের গাছ, আজকে পরিমাণে তাও জুঁই ফুলটা আর বেলি ফুলটা কম হয়েছে, এক একদিন তো পুরো গাছ ভর্তি হয়ে থাকে, সাদা হয়ে যায়, মানে আমি যদি চাই যে বেলি বা জুঁইয়ের মালা গেঁথে ঠাকুরকে পরাবো সেটাও কিন্তু পারি। তারপরে রয়েছে বেদানা গাছ, করমচা গাছ, আর এই দেখো ঘিয়ে কালারের জবা, অনেকগুলোই কিন্তু জবা ফুল ফুটেছে। তাই তোমাদের ভাবলাম যে প্রত্যেক দিনই তো মানে ঠাকুর পুজো করি, ফুল দিয়ে ফুল তুলে পুজো দিই, তখন তোমরা আর গাছে ফুল অবস্থায় তোমাদের কিন্তু একবারও ছাদটা দেখানো হয় না। বিকেলবেলাও যখন অনেক সময় মানে ছাদের রিলস টিলস বানাতে আসি তখনও কিন্তু গাছের ফুল তোলা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে ফুল তোলার আগে তোমাদের একবার ছাদটা শেয়ার করি, দেখেছো কত বড় একটা বাতাবি লেবু হয়েছে, আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। এরকমভাবে তো অজস্র ফুলের গাছ রয়েছে, সাদা ফুল, এই দেখো লঙ্কা গাছ। এই বর্ষার দিনে কিন্তু লঙ্কা গাছ বাঁচানো ভীষণ কষ্ট, ভীষণ যত্ন করে বাঁচাতে হয়। আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম বেগুন গাছে দু একটা বেগুন হয়েছিল, আর এখন কিন্তু প্রত্যেকটা বেগুন গাছে বেগুন হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তাই তোমাদের আমার জীবনের কোনো ঘটে যাওয়া ঘটনাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। আর বেগুনটা জানো তো সেদিনকে কিছু কী একটা জানি রান্না করেছিলাম বেগুনটা দিয়ে, ঠিক আমার মনে পড়ছে না, ভীষণ ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, তো ভীষণ টেস্ট ছিল, আর বেগুনটার মধ্যে একদম বীজও নেই। আর এর আগে না যখন একবার বেগুন হয়েছিল সেটার মধ্যে না বড় বড় মানে দানা হয়ে গিয়েছিলো। আর এই দেখো তারপরে পদ্ম ফুল গাছ, মানে দু রকম পদ্ম ফুল গাছে, একটা একটু ছোটো হবে একটা বড়। আর এই দেখো মানে একটু কালারিং, মানে লাল কালারের হচ্ছে কাঠগোলাপ, হয়নি লালটাই কিন্তু অনেকটাই হয়েছে। তারপরে কারি পাতা গাছ রয়েছে, আর এটা হচ্ছে বগনভিলা। আর তারপরেই দেখো সবেদা গাছ রয়েছে, সবেদা গাছে এবছর প্রচুর সবেদা হয়েছিল, মানে গাছে প্রায় 50টার মতো তো সবেদা হয়েছিল, আর এখন দেখেছো তো গাছ ভরে কুড়ি এসছে। আর তারপরে দেখো কুল গাছ, কুল গাছের কুলও কিন্তু আমাদের ভীষণ মিষ্টি। আর এই দেখো একটা লাল পেয়ারা গাছ লাগানো হয়েছে, যদিও এখনও ফল মানে পাইনি। আর তারপরে দেখো অনেক গোলাপ গাছ রয়েছে, কিন্তু গোলাপ গাছগুলোর অবস্থা এখন সেরকম ভালো না। আর এটা হচ্ছে চেরি গাছ, গাছেও ভীষণ অনেক চেরি হয় জানো তো, কিন্তু একটা চেরিও আজ পর্যন্ত খেতে পারিনি, পাখিরাই খায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও।